জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামিকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ সকাল নয়টার কিছু পরে এ রায় ঘোষণা করেন বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েসেদ্দিকি রায়ে দুই ছয় ও ১৬ নম্বর অর্থাৎ বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার অভিযোগে দেয়া মৃত্যুদণ্ড এবং সাত ও আট নম্বর অভিযোগে দেয়া যাবজ্জীবন বহাল রাখেন আদালত এছাড়া এক ও তিন নম্বর অভিযোগে যাবজ্জীবনের পরিবর্তে এবং চার নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডের পরিবর্তে খালাস দেওয়া হয় গত আট ডিসেম্বর নিজামির আপিলের উপর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজামির আপিলের রায়টি জামাতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পঞ্চম রায় দু সালের তেইশে নভেম্বর একশো আটষট্টিটি যুক্তি দেখিয়ে আপিল করে আসামি পক্ষ এর আগে একই বছরের উনত্রিশে অক্টোবর নিজামির বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুদ্ধিজীবী ও গণহত্যার চারটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আরেক নেতা মীর কাশেম আলীর আপিলের শুনানি দুই ফেব্রুয়ারি ধার্য করেছে আপিল বিভাগ দর্শক এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে জাবেদ আপিল বিভাগের রায়ে আর কি বলা হলো বাবু আপিলের রায়টি কিন্তু ছিল খুবই সংক্ষিপ্ত এবং এক মিনিটের মতো রায়টি ঘোষণা করেছে প্রধান বিচারপতি এস কে সিনহা রায়ে আপনার আংশিক নিজামির যে আপিল আপিলের আংশিক মঞ্জুর করা হয়েছে অর্থাৎ নিজামিকে আটটি অভিযোগে কিন্তু শাস্তি দিয়েছিল ট্রাইব্যুনাল তার মধ্যে আজকে তিনটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আর বাকি পাঁচটি অভিযোগে যে দণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল সেই দণ্ডই বহাল আছে তার মধ্যে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল আছে আর একটি অভিযোগে দুইটি অভিযোগে আপনার যাবজ্জীবন বহাল আছে আপনাকে মৃত্যুদণ্ডের তিনটি অভিযোগের আমি একটু সংক্ষেপে জানাতে চাচ্ছি সেই মৃত্যুদণ্ডের তিনটি অভিযোগ হলো আপনার দুই ছয় এবং ষোলো ষোলো নম্বর অভিযোগটি ছিল আপনার বুদ্ধিজীবী হত্যার অভিযোগ ছিল ষোলো নম্বর অভিযোগ আর দুই নম্বর এবং ছয় নম্বর অভিযোগ ছিল আপনার গণহত্যার অভিযোগ গণহত্যা হচ্ছে আপনার পাবনার সাথে উপজেলার বাউশগাড়ি সহ দুইটি গ্রামের প্রায় চারশো পঞ্চাশ জনকে গণহত্যা আর ছয় নম্বর অভিযোগ ছিল পাবনার ধুলাউড়া গ্রামের ডাক্তার আওয়াল ও তার আশেপাশের বাড়ির নারী পুরুষ ও শিশু সহ পঁচিশ জনকে হত্যা এই তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আর আপনার সাত এবং আট নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবনের যে রায় দিয়েছিল ট্রাইব্যুনাল সেটি বহাল রেখেছে তো এই হচ্ছে আপনার আপিলের রায়ের সারসংক্ষেপ আর পূর্ণাঙ্গ রায় পেলে আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো তো কিছুক্ষণের মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং আসামি পক্ষের আইনজীবী ব্রিফ করবেন এবং সেখানেই হচ্ছে তারা আরও কিছু আমাদেরকে জানাতে পারবে তো এই হচ্ছে আপিল বিভাগের সর্বশেষ পরিস্থিতি বাবু জাভেদ আপনাকে ধন্যবাদ